আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ রবিআলাম প্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন আমাদের এই প্রশ্নগুলো দেখছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের কাছে আমাদের প্রিয় মানুষেরা মোবাইল মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যে সমস্ত প্রশ্ন পাঠিয়ে থাকেন সেগুলোই আমরা মূলত আপনাদের সামনে আপনাদের প্রত্যেকের সুবিধার্থে আমরা উত্তর দিয়ে থাকি এই মাহের আমাদানের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ প্রশ্নগুলোই আমরা এখন জবাব দিচ্ছি আমাদের একজন বোন তিনি জানতে চেয়েছেন যে কোনো গর্ভধারিণী মা রোজা রাখলে অসুস্থ হতে পারে এ আশঙ্কায় রোজা না রাখলে কোনো গুণা হবে কিনা অথবা এ অবস্থা তার করণীয় কি খুব চমৎকার একটি প্রশ্ন এর সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন তিনি করেছেন যে দুগ্ধপুষ্য সন্তান আছে এমন নারী বা মায়ের জন্য রোজা রাখার বিধান কি একেবারে জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন প্রথমের প্রশ্নের অংশে আমরা আসি কোনো গর্বধারিণী মা রোজা রাখলে অসুস্থ হতে পারে এ আশঙ্কায় রোজা না রাখলে কোন গুণা হবে কিনা হ্যাঁ বোন অথবা ভাই যারা আছেন আপনাদের বোন অথবা আপনাদের স্ত্রীরা এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন গর্বধারিণী মা রোজা রাখার কারণে তার গর্ভের সন্তান অপুষ্টিজনিত কিংবা দুর্বলতার শিকার হয়ে যেতে পারে অথবা গর্বের সন্তান অসুস্থ হতে পারে এ আশঙ্কায় কোনো ডাক্তারের পরামর্শ যদি থাকে ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার গর্ভের সন্তান অসুস্থ হবে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন যদি কোনো পরামর্শ থাকে বা এমন যদি মনে হয় তাহলে তিনি রোজা না রাখলে তার কোনো গুণা হবে না এবং এমন গর্ভবর্তী মায়েরা একেবারে নির্দ্বিধায় সন্তানের সুস্থতার জন্য তিনি রোজা ভাঙবেন এবং তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করবেন এবং স্বাভাবিকভাবে তিনি বন্দুকিটাও করবেন তবে যেই রোজাগুলো তিনি গর্ভকালীন সময় তিনি ভাঙছেন এই রোজাগুলোর কাজা আদায় করার ক্ষেত্রে কখনোই তিনি ভুল করবেন না যদিও অনেক মা বোনেরা মনে করে থাকেন যে রোজা না রাখতে পারলে ফিদিয়া দিয়ে দিবে এটা কিন্তু আপনার জন্য না এই রোজা রাখার যে ফিদিয়া সেটা হলো এমন মানুষের জন্য যেই মানুষেরা এতটা অসুস্থ হয়ে গেছে যে অসুস্থতা থেকে আর রিকভারি করে আবার সুস্থতার জীবনে ফিরে আসার সম্ভাবনা নেই এমন মানুষের জন্য ফিদিয়া আপনার জন্য ফিদিয়া নয় সুতরাং গর্ভধারিণী মায়েরা তারা রোজা রাখলে সন্তানের ক্ষতি হলে বা ক্ষতির আশঙ্কা থাকলে তিনি রোজা না রেখে পরবর্তীতে তিনি কাজা করতে পারবেন এতে তার কোনো গুণা হবে না প্রশ্নের সম্পূরক দ্বিতীয় অংশ যে দগ্ধপুষ্য সন্তান আছে এমন নারীর জন্য রোজার বিধান কি হ্যাঁ বোন একই রকম বিধান ভাই একই রকম বিধান অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা বোন আপনি নিজেও যদি সেরকম হন যে আপনার সন্তান দুধ পান করে মায়ের দুধ পান করে তো এই অবস্থায় আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার যে নবজাতক সেই নবজাতক সে পর্যাপ্ত খাদ্য আপনার থেকে সে পাবে না আপনার থেকে যখন সে খাদ্য পাবে না না পাওয়ার কারণে তখন সে অসুস্থ হয়ে যেতে পারে এ কারণে আপনি যদি রোজা না রাখেন সেটা ডাক্তারের পরামর্শ হোক অথবা বাস্তবতার আলোকে আপনি উপলব্ধি করে যদি নিজে সিদ্ধান্ত নেন তাতেও অর্থাৎ দুগ্ধপোষ্য সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য তার সুস্বাস্থ্যের জন্য কোনো মা যদি রোজা রাখতে গেলে যদি এই খাদ্য সংকটের সম্ভাবনা থাকে তাহলে সেই মা রোজা না রেখে তার সন্তানকে পান করাবেন শরীয়ত তাকে এই সুযোগ দিয়েছে জন্য তার কোনো গুণা হবে না আর এক্ষেত্রে তিনি সেই আগের প্রশ্নের আগের অংশের মতোই এই রোজা যেগুলো ভাঙছেন এই রোজাগুলো তিনি পরবর্তীতে স্বল্প সময়ের ব্যবধানে তিনি যেন এটা কাজা আদায় করে নেন প্রতি একটি রোজার বিনিময় একটি করে রোজা তিনি কাজা আদায় করে নেবেন আশা করি তাতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আমি